টাকা তোমাকে যা দেখাচ্ছে না একেবারে ফাটাফাট বলছি এবার ভায়া থামতে হবে আচ্ছা ছোটকা তুমি এতদিনে কত কিছু নতুন শিখলে বলো তো সব বই পড়তে হলো বাপের জন্মে সেই সব বই কোনদিন পড়বো ওইটা ভাবি কত কি জেনে ফেললাম রে জানার কি আনন্দ তাই এই পাঠটা করতে আমার ভারী কনফিডেন্ট লাগছে মেকআপটা কেমন করি বলুন হ্যাঁ মেকআপটা ঠিকই আছে তবে পচাদা সেদিনকে তোমার দাড়িটা মাপছি হ্যাঁ দাড়িটা তো বেশি সাদা কিন্তু কি করবো বলুন সাজাদের দাড়ি গোপ ছিল লাগিয়ে দিলাম ঠিক আছে চলো চলো চলকে চলো অনেক হয়েছে চলো আরে বৌদি কি বলছে আর কতদিন এই টেনে যেতে হবে আন্টি বলেছেন উনি যতদিন না বলছেন ততদিন টেনে যেতে হবে হ্যাঁ হয়ে গেল বুঝতে পারছি আমার কপালে এবার মেদানি নাচ আজকে কিন্তু নিজের বাড়িতে যাচ্ছি বুঝলে তো আন্টি বলেছে তোমার মধ্যে একটা একটা প্রেমালু ভাব থাকবে একটা প্রেমালু ভাব ঠিক করে বল প্রেম না আলু হ্যাঁ দুটো মিশিয়ে তাহলে বল যে তোর ছোটকার আগে নটচঞ্চু উপাধিটা বসা উচিত কি না আরে বসা উচিত মানে আলবাত বসা উচিত আমি তো তোমাকে বলছি ছোটকা তোমার মতন অভিনেতা হয় না তুমি একবার ভেবে দেখো তোমার এত দিনের এত চেনা তোমার ভাইপো তোমাকে দুপুর দূরত্ব থেকে চিনতে পারলো না ভাইপোকে কাজ করেছি এবার চলো খোকা নিজের দাদাকে বানাই খোকা বাহ বাজারের সিঙ্গারা মনে হচ্ছে ওটা চব্বর আপনি সিঙ্গারা খেতে ভালোবাসেন সে কথা আমি ভুলিনি আপনার জন্য আমি নিজের হাতে তৈরি করেছি তাই নাকি কিন্তু এতে আমি দুঃখ পেলাম শু কারণ রান্নাঘরে তো অনেকটা সময় নষ্ট হয়ে গেল এর ফাঁকে তো গোটা পাঁচেক লাইন বেরিয়ে যেত আপনি আমার লেখাকে এত মূল্য দেন আজ থেকে দিই সেই কবে থেকে দিই সেটা তো তোমার মনে থাকা উচিত শু যেদিন বঙ্গলিপি খাতায় গোটা গোটা করে লিখেছিলে ছিল চাঁদ মেঘের ওপারে বিরহীর ব্যথা লয়ে ছিল চাঁদ মেঘের পারে আমার লেখা আপনার মনে আছে এখনো সেই সব অক্ষরগুলো জ্যোৎস্নায় মাখামাখি হয়ে এখন এই বুকের মধ্যে লেপ্টে আছে লেপ্টে লেপ্টে থাকাচ্ছি সব সিঙ্গারা পড়ে রইলো আর একটা খান না না আর অনুরোধ করো না তুই তোমার অনুরোধে কয়েক বছর পরে আবার একটা সিঙ্গারা খেলো আর খেলে অম্বলে বুক চলে যাবে ও অনুরোধ আর করো না মরার দিন এসে গেল নোলা কালো না পুরো তোমায় কিন্তু লিখতে হবে শু লেখা থামালে চলবে না এর পরের দিন এসে যেন নতুন লেখা পাই সবুজ অবুজ পত্রিকায় ছাপাবো 1775 খ্রিস্টাব্দে জন্মে যদি জেন অস্টেন অমর লেখা লিখতে পারে তাহলে তুমি কেন পারবে না আপনি আমাকে মনোবল যোগাবেন ও উনি মনোবল যোগাবেন আর আমি আমি তো মনোবল যোগাবো নাহলে তোমার আমি তেমন মন কোথায় যে বলের সৃষ্টি হবে কি এতদূর আমার মন নেই সুভাষ আছে আছে মন আছে আমার রান্না খেয়ে প্রশংসা করতে তার আপত্তি নেই কিন্তু আমার সাহিত্য চর্চায় প্রশংসা করতেই তার যত আপত্তি ওনার কারবারি মনের কারবারি তো নয় আপনি মুখ সামলে কথা বলবেন আমার বাড়িতে বসে আমার স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে ভরকাচ্ছেন আর আপনিও সাহিত্য পড়ে কি প্রশংসা করবেন মশাই ওর থেকে অনেক বেশি প্রশংসা আমি করতে পারি জেন অস্টেনের লেখা একটা উপন্যাসের নাম করো তো বাবাজি দেখো বাবাজি ওই সাহিত্যের প্রশংসা করার প্রস্তুত চরিত্রের প্রশংসা করা তো এক নয় হ্যাঁ আমি অবশ্য বেশি সাহিত্য পড়িনি দোকানটার নাম ঐতিহ্য বজায় রাখতে সংসারের পরিবারের দান ধ্যান বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করেছি কিন্তু আমার স্ত্রীর মধ্যে যখন আমি আলো দেখেছি সে আলো জ্বালিয়ে রাখতে কোনো অভাব আমি রাখবো ওইটুকুই তো চেয়েছিলাম বাবাজি
ওইটুকুই। তোমার ওই নারকোলটা ভেঙে তার ভেতরে তুলতুলের শ্বাসটুকু বার করতে চেয়েছিলাম। ভাগ্নি রে, এইবার আমার ছুটি। আপনি জানেন এই গোটা বিশ্ব সংসারে আপনার আপন বলতে আছে তাকে? দাদা, বৌদি এমনই একজন বৌদি যার কথায় আপনি সবকিছু করতে পারেন, কিন্তু আপনি যে এরকম অভূতপূর্ব অসাধারণ সাংঘাতিক অভিনয় করতে পারেন সেটা কিন্তু জানা ছিল। কি বলছিস কি পচা, আমরাও দাদামতি হতে যাবো কোন দুঃখে? কারণ ইনি হচ্ছেন তরুণ কুমার রায়, আমাদের আমাদের একমাত্র পচা, মানে আমার ছোট। পচা শেষটা কিন্তু এখনো বাকি আছে, এখনো বাকি আছে। আচ্ছা আমার বলো তো, সত্যি করে যে লাবণ্য কি জানতো না যে ছোটকাই আসল হেমন্ত বাবু? ওনাকে না জানিয়ে তো আমি কোনো কাজই করি না। হেমন্ত বাবুর না হয় মিডিয়ায় আসতে অসুবিধে ছিল, কিন্তু বোচা বাবুর তো তা নয়। প্লিজ ম্যাডাম, ওই বোচাটা বলবেন না, আমি বরং তরুণটা বলুন। কিন্তু ম্যাডাম, আমি কিভাবে মিডিয়ায় আসতে পারি? না, এবার আর ওসব না, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। একেবারে সরাসরি নিজের কাজের মাধ্যমে মিডিয়ায় কিছু একটা করতে হবে। আমি সিরিয়াল করব, আর সেই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করবেন আপনি, আর স্ক্রিপ্ট লিখবে মিনি। আমি? আর সিরিয়ালের নামটা হোক হেমন্ত মামা। অফ কোর্স, হোয়াট আ ওয়ান্ডারফুল আইডিয়া। আর তাহলে গল্পটা হবে যেখানেই সম্পর্কের গন্ডগোল সেখানেই হেমন্ত মামা। আমি তো ভাবতেই পাচ্ছি না এসব সত্যি হবে। আলবাত হবে। মিনি, তুই স্ক্রিপ্টটা লিখতে শুরু করে দে তো। না না, স্ক্রিপ্টটা আমি কেন, ওটা তো সুভাষিনীর লেখা উচিত। মাই গড, তুমি এ কথা বলছো মিনি? না না পম, এটা কোনো উদারতা নয়, আসলে এই আইডিয়াটা মানে হেমন্ত মামার আইডিয়াটা তো সুভাষিনীরই, সুতরাং ওরই লেখা উচিত। আচ্ছা ঠিক আছে, দুজনেই লিখবে। আমি এখন যে কোনো একটা চ্যানেলকে দিয়ে আইডিয়াটা পাস করিয়ে নিই, তার জন্যেই চার পাঁচ পাতার একটা সিনপসিস লাগবে আর একটা প্রেস কনফারেন্স রাখতে হবে, যেখানে আমি ইন্ট্রোডিউস করে দেব যে হেমন্ত মামার ভূমিকায় অভিনয় করছেন তরুণ কুমার। ব্যাপার বলো তো উত্তম, তোমার শাশুড়ি লিখতে চাইছেন না, বই ছাপাতে চাইছেন না, এমনকি দেয়ান পর্যন্ত একই সুরে বলছেন না। ওরা দুজনে দুজনের দিকে বলটা ফেলে দিচ্ছে, কিন্তু এর কারণটা কি? কারণটা কিছু নয়, আমি বলছি। আসলে কালকে আমার যে লেখাটা পড়ে আমি সকলকে চমকে দিয়েছিলাম সেটা আসলে মা। এ আপনি কি বলছেন মা? আমাকে বলতে দাও, এত বড় অন্যায় সহ্য করা যায় না, আমাকে বলতে দাও। শুনুন, আসলে আমার ওই লেখাটা না আমি লিখিনি, আমার মুখে শুনে বৌমাই লিখে দিয়েছে। লাভন তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমাদের বৌমা, আমাদের আগামী দিনের আশাপূর্ণাদি, মহাশ্বেতাদি, সুচিত্রাদি, প্রতিভাদি। তাহলে তাহলে আমিও বলি, আসলে আমি যে লেখাটা পড়েছিলাম সেটাও আমার লেখা নয়, সেটাও লাভ লিখেছে। সাবাস লাভ, সাবাস। আমি বলছি কি যে
আমাদের ওই সাহিত্য সভা টভা নয়, বরং আজ থেকে শুরু হোক বৌমার সাহিত্য চর্চা, ওর লেখা। আমি এটা সর্বাত্মকরণে সমর্থন করছি। বলো মিনি বলো, মেয়েটা আমি খারাপ দিয়েছিলাম? বলো পম বলো, মেয়েটা কে তোমায় উপহার দিয়েছিল? কি ব্যাপার, চা না দিয়ে হঠাৎ ফলের রস কেন? না গো, এখন থেকে না চা নয়। তোমার শরীরের দিকে তাকিয়ে দেখেছ কি হয়েছে? ঠিকই তো আছে। না ঠিক নেই গো, তুমি এখন থেকে একটু বেশি বেশি করে দুধ খাবে, ফলের রস খাবে, আর লতার হাতে আর নয়। এবার আমি নিজে তোমার জন্য স্টু রান্না করব, পাতলা চিকেন। আদর আমি কিছু বুঝতে পারছি না। সুভাষ প্লিজ চাটা দাও, তুমি জানো যে চাটা না খেলে আমার ওই ওইটা হতে চায় না, আটকে যায়। আটকাবে না আটকাবে না, লক্ষ্মী শোনা আমার, দেখো সব কিছু গড়গড়িয়ে হয়ে যাবে। লক্ষ্মী শোনা আমার, খেয়ে নাও। কিন্তু কেন? আমি বলছি তাই। আচ্ছা কি ব্যাপার বলতো, সকালবেলা এসে গাল টিপে দিলে ভাল লাগলো, আবার ফলের রস দিলে? বলছি বলছি, আমি না স্বপ্ন দেখি। কি স্বপ্ন? হ্যাঁ গো, আমি স্বপ্ন দেখেছি তুমি আর আমাদের বেয়াই মানে বৌমার বাবা দুজনে বক্সিং বক্সিং খেলছো। তোমাকে না ঠিক বাইসনের মতো লাগছে। বাইসন মানে বুনো মোষ? যা বুনো মোষ হবে কেন, তুমি তো কোনো খবরই রাখো না। ওই যে বাইসন বলে একজন আছে না বক্সিং লড়ে, অবশ্য অনেকটা বুনো মোষের মতোই দেখতে। বাইসন? হ্যাঁ টাইসন, আমি স্বপ্ন দেখলাম কি তুমি না এক ঘুষি মেরেছো আমাদের বেআইয়ের মুখে। বেআই না কাটা কলা গাছের মতো টেও। না না, তার সঙ্গে ফলে দশ পাখি সম্পর্ক? ও মা, ভোরের স্বপ্ন যে সত্যি হয়। মানে? মানে তুমি সত্যি সত্যি বক্সিং লড়বে আমাদের বেআইয়ের সঙ্গে। কি বলছো তুমি, অসম্ভব।